হারমোনি বাড়ান। এই গানটি যার নামটা না বললে গানটা লইলে আমার কাছে ভালো লাগবে না। দেখেন গান কিন্তু অনেকেই লেখে, সব গানে কিন্তু আবার হৃদয়ের ভাব জাগে না, লাগে? আজকে যে দরবারে আরসি দল বাবা, সেই বিন্দু শাহ হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ রহমতুল্লাহ বাবার, যিনি ঔরব জাত সন্তান, বর্তমান যিনি গদিনিশীন, দরবারের দায়িত্বে যিনি আছেন, একটা ওলির দরবারের দায়িত্ব সবাই পায় না, যদি ওলি স্বয়ং নিজে তাকে না দেয়, ইচ্ছা করলে পাবেন না। বাবার 10টা পোলা থাকতে পারে, সব পোলাই কিন্তু বাবার হৃদয়ের মধ্যে থাকে না থাকে, বাবায় যারে রাখে সেই থাকে, আর যে থাকে বাবায় তারই রাখে। তাই আমাদের শ্রদ্ধা ভজন, আমাদের দয়াল, আমাদের বর্তমান গদিনিশীন, আমাদের ফিরোজ শাহ দরদি, সে দয়ালের এই লেখা গান আমি একটা গান গাব। আসলে তার গানটা আমি এমন ভালো করে গাইতে পারবো না, তারপরে চেষ্টা করবো তার গানটি গাওয়ার জন্য। এই গানটি ভাই কোনো পালার না, তার ভোটের ফকির সাহ একটু তাকায় আমার দিকে, আপনি পেশ দিবেন এটা আগে ভাগে যদি, এটা কোনো পালা বলো না, এটা মনে করেন আপনি সালাত, আমার হানিফ শাহ বাবা ফুল বাগানে ফুটছে প্রেমের ফুল, ফুটছে প্রেমের ফুল, আমার মা পাগলি ফুল বাগানে, মুস্তফা ফকির ভাই ফুটছে প্রেমের ফুল, আমার হানিফ শাহ বাবা প্রেম বাগানে ফুটছে প্রেমের ফুল, ফুলের গন্ধে আসে কোনে হইয়া ছেয়াতে, ফুলের গন্ধে আসে কোনে হইয়া ছেয়াতে, আমার হানিফ শাহ ফুল বাগানে ফুটছে প্রেমের ফুল, হানিফ শাহ ফুল বাগানে ফুটছে প্রেমের ফুল, আমার হানিফ শাহ প্রেম বাগানে ফুটছে প্রেমের ফুল, প্রেম বাগানে ফুটছে প্রেমের ফুল, হানিফ বাবা প্রেম বাগানে ফুটছে প্রেমের ফুল, হানি বাবা
Yeah.
ফুলের গন্ধে মাসের কোণে হইয়াছে আপনি।